Hi, you guys. Welcome to my YouTube channel, The Kavi Girl's Diary. It's been almost 2 weeks যে আমি কোনো ভিডিওটা দিইনি, বাট একটু বিজি ছিলাম। সো হিয়ার আই এম টুডে। আমি সো আই রিইউজড একটা টেরাকোটার একটা হার ছিল, আমাকে একজন অনেক আগে গিফট করেছিল। আর ওম রিমেম্বার কে গিফট করেছিল, বাট গিফট করেছিল। তো ওই হারটা না মানে পরতাম না, ওয়েস্ট হচ্ছিল। সো আই থট অফ রিইউজিং দ্যাট ইউজিং সাম এয়ার ড্রাই ক্লে। সো আই মেড আ ভিডিও অন দ্যাট। সো ইয়া, কিপ ওয়াচিং। হ্যালো ফ্রম শাইনটানিজ ভয়েস। সো ফার্স্ট অফ অল আমি এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে ফেভিক্রিল মোল্ডেড এয়ার ড্রাই ক্লে। সো ওটা দুটো পার্টে থাকে, একটা হার্ডনার আর একটা রেজিন। এখানে দেখতে পাচ্ছ দুটো প্যাকেট আছে। সো দ্য ফার্স্ট স্টেপ ইজ কি এগুলোকে প্যাকেট থেকে বার করে আমাকে মিক্স করতে হবে। মিক্স করতে হবে ইন দ্য সেন্স কি দুটো যাতে একবারে প্রপারলি মিশে যায়, যাতে দুটোর কালার একদম সেম হয়ে যায়। দুটো দেখতে পাচ্ছ আলাদা আলাদা কালার আছে, সেইটা যাতে বোঝানো যায়। সো হেয়ার আই অ্যাম মিক্সিং দ্য রেসিন অ্যান্ড দ্য হার্ডনার। অ্যান্ড তারপরে যখনই হয়ে যাবে, নেক্সট স্টেপ হচ্ছে ওটাকে আমাদেরকে যেটা বাংলায় বলা হয় বেলা, আমি একটা প্লাস্টিক ইয়ের মধ্যে নিয়ে ওটাকে বেলছি। বেলার পর আমি আমার ডিজাইন মতো, আমি রেক্ট্যাঙ্গেল শেপ চেয়েছিলাম, সো আমি ওটাকে রেক্ট্যাঙ্গেলে কেটে নিয়েছি। অলসো আই এম ক্লিয়ারিং আপ দি এজেস। নেক্সট স্টেপ ইজ আমি এখানে যে আমার টেরাকোটার বিডসগুলো রয়েছে ওইগুলোকে নিয়েছি, আর একটা হোয়াইট স্ট্রিং নিয়েছি, মানে একটু নাইলন টাইপের একটা সুতোর মতো। আর ওর মধ্যে আমি আমার পছন্দ মতো অর্ডারে ওই টেরাকোটার যে বিডসগুলো আছে সেগুলোকে ঢোকাচ্ছি। এই বিডসগুলোকে আমি একটা যে হারটার কথা আমি বলছিলাম সেখান থেকে আমি কেটে নিয়েছি। সো তোমরা যে কোনো বিডস ইউজ করতে পারো। নেক্সট যেটা করছি সেটা হচ্ছে আমার এয়ার ড্রাই ক্লের জন্য যে রাখা হয়েছিল পিসগুলো সেগুলো শুকিয়ে গেছে, অ্যান্ড আমি সেগুলোকে স্যান্ডিং করে প্রপার একটা একদম ক্লিন লুক দিলাম। নেক্সট ওটা আমি মনে হয় ইজ ওটাকে কালার করবো। সো এর জন্য আমি যেটা ইউজ করবো একটা টেকনিক যেটা আমি খুব দেখছি এখন ইউটিউবে, দ্যাট ইজ ইউজিং বেকিং সোডা উইথ দ্য পেন্ট। সো আমি এখানে অ্যাক্রিলিক কালার্স নিচ্ছি। আমার আমি ব্রাউন, অরেঞ্জ আর রেড ইউজ করছি, তোমরা যে কোনো কালার ইউজ করতে পারো। সো আমি ওই কালারগুলোর সাথে বেকিং সোডাকে মিক্স করব, অ্যান্ড দেন আই এম গোনা পেইন্ট দ্য পিসেস। আমি লাইক অফ ক্যামেরা ওই নেকলেসটার সাথে যাওয়ার জন্য ওয়ান সেট অফ ইয়াররিংস আর একটা ফিঙ্গারিংও বানিয়েছি। আমি অ্যাকচুয়ালি দুটো নেকলেস বানানোর প্ল্যান করছিলাম যেটা সাকসেসফুল হয়নি। সো ইউ উইল সি মি পেইন্টিং টু লাইক নেক পিসেস অর টু ডিজাইন্স, বাট আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটাই ইউজ করেছি। আর একটা যেটা আছে সেটাকে আমি রেখে দিয়েছি, ফিউচারে কোনো কিছু কোনো প্রজেক্টে ওটাকে কাজে লাগিয়ে দেবো। যাওয়ার পর আমি লকেটের পিসগুলোতে ওয়ার্লি পেইন্টিং করেছি, অ্যান্ড হিয়ার আর দ্য রেজাল্টস। সো আই হোপ তোমাদের এটা ভাল লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, and please subscribe. Okay, bye.